জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরু মহারাজজি, সকলের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম থাকল। স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের চরণেও আমার প্রণাম থাকল। আজকে আমি স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের বিষয়ে একটু বলছি। ওনার জন্ম হয়েছিল 1828 খ্রিস্টাব্দে আর ওনার মৃত্যু হয়েছিল 1909। স্বামী অদ্বৈতানন্দজি তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের বয়োজ্যেষ্ঠ সাক্ষাৎ শিষ্য। 1828 সালের 28 আগস্ট কলকাতা থেকে কিছু মাইল দূরে 24 পরগনা জগদ্দলের নিকট রাজপুর গ্রামে পিতা গোবর্ধন সুর ঘোষের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। রামকৃষ্ণ গোপালকে তার শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন এবং তাকে বড়গোপাল বা অধ্যক্ষ বলে সম্বোধন করেছিলেন, কারণ তিনি রামকৃষ্ণের চেয়ে 8 বৎসরের বড় ছিলেন আর অন্যান্য শিষ্যরা তাকে গোপালদা বলে ডাকতেন। তিনি শীঘ্রই রামকৃষ্ণের ঘনিষ্ঠ অনুচর এবং পবিত্র মায়ের সহকারী হয়ে ওঠেন। 1886 সালে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তিনি সন্ন্যাস ব্রত নেন এবং স্বামী অদ্বৈতানন্দ হন। তার থাকার কোনো জায়গা ছিল না বলে রামকৃষ্ণের অপর এক গৃহস্থ শিষ্য সুরেন্দ্র সহায়তায় তাকে রাখার জন্য এক অন্যান্য সন্ন্যাসীদের অস্থায়ী বসবাস হিসাবে তথা তাকে দেখার জন্য কলকাতায় শহরতলির বরাহনগরে একটি জায়গায় পুরাতন একটি বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল, যা পরে মঠের রূপ পায়। তিনি সর্বপ্রথম বরাহনগর মঠে বসবাস শুরু করেন। 1887 সালে তিনি এই বরাহনগর মঠ ত্যাগ করেন এবং প্রথমে বানারসী, তারপর কেদারনাথ, বদ্রীনাথ এবং বৃন্দাবন যান। 1890 সালে গুরুমায়ের সাথে তিনি গয়াতে পূর্বপুরুষদের জন্য তর্পণাচার পালন করেন এবং তারপরে মিরাটে গিয়ে কয়েক সপ্তাহ স্বামী বিবেকানন্দ এবং 6 জন অন্যান্য সন্ন্যাসী গুরু ভাইদের সাথে দেখা করেছিলেন। 1887 সালে স্বামী অদ্বৈতানন্দ আলমবাজারে এবং তারপর নীলাম্বরবাবুর বাগানবাড়িতে চলে যান। স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য সন্ন্যাসীর শিষ্যদের সাথে গঙ্গার তীরে বেলুড়ে নতুন কেনা জায়গাটি নির্মাণ ও উন্নয়নে যোগ দেন। তিনি পুরাতন নদী ঘাটের দিকের এলাকা বাঁধাই করা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করণের তদারকিত দায়িত্ব নেন। তিনি বাকি শিষ্যদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ও বৃদ্ধ হওয়া সত্ত্বেও একটি সবজি বাগান করেন। স্বামী তুরিয়ানন্দ একবার বলেছিলেন, আমরা গুলাবদার কাছে যথেষ্ট ঋণী, কারণ আমরা তার কাছ থেকে সব কাজের সূক্ষ্মতা শিখেছি। তিনি বেশ দক্ষ ছিলেন এবং তিনি যা করতেন তা মন দিয়ে সম্পন্ন করতেন। তিনি তার অভ্যাস খুব কড়া ছিলেন। তার শেষ দিন পর্যন্ত তিনি নিয়মনিষ্ঠ ছিলেন ও প্রত্যহ ধ্যান অনুশীলন করতেন। 1901 সালে তাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম নিয়াসপাল করা হয়। পরে তিনি সহকারী সভাপতি হন। এমনকি তার বৃদ্ধ বয়সেও তিনি ব্যক্তিগত পরনির্ভরশীলতা প্রত্যাখ্যান করতেন। তিনি বিশ্বাস করতেন সন্ন্যাসীদের সর্বক্ষেত্রে স্বনির্ভর হওয়া উচিত। তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন এবং অন্যান্য শিষ্যদের গানের সাথে তবলায় সঙ্গত করতেন। স্বামী অদ্বৈতানন্দ 1909 সালে 18 ডিসেম্বর 81 বৎসর বয়সে শ্রীরামকৃষ্ণ নাম জপ করতে করতে মারা যান। স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের অন্তিম অশোকের সময় তাহার এক অলৌকিক দর্শন লাভ হয়। তিনি দেখলেন ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত। গদা দেখিয়া আচম্বিত গোপালদা ঠাকুরকে ইহার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি এবারে গদাধর রূপে আবির্ভূত। স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের আমি
এই ছোট্ট করে জীবনীটি বললাম। কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করবেন।